দেখছো তোমার জামাই এটা কাম কি করছে কি ওই যে চাচার কথা কইছিল না এই চাচা বলে অসুস্থ অসুস্থ এই এই মাসে যাবে তোমার কাছে সব চাচার বাসায় পাঠিয়ে দিছে আমি কতদিন কইতাছি একটা ডিপিএস করতে ডিপিএস এর দাঁড়ার কাছেও জানার নাম নাই তোমরা একটু গিয়া বুঝাও তো বুঝাও তুই এখানে আগে মোর কথা শুন ব দিয়ে নিব হ্যাঁ ওইয়া দিয়া মা তোর কোন কুল কিনে রইবে না মুই জানি মুই তোর মা মুই জানি মোরা সংসার করতে করতে আইছি মুই জানি ওইয়া দিয়ে তোর কুল কিনে রইবে না অ তুই তালাক দে ডিফুস দিয়ে দে গেদু অর ডিফুস দিয়ে দে হেই পর তোর কপালে অরছি রাজপুত্র তোর কপালে আসতে গেদু আম্মু আমি গেলাম তুমি গেটটা লাগায় দাও দিয়া দাঁড়া দাঁড়া বলো অফিসে যাও হ্যাঁ মা ওই তোর বাহার তো ওষুধ শেষ হয়ে গেছে ও হ্যাঁ পর তো বাজারও লাগে দিয়ার বাপ কিছু কইছো খারাও আই কি আছে পানি দাও তোমার কি বউয়ের ব্যথা বাদিয়ার বাপ বুকের ব্যথাটা কি বাসছে তোমার ওই ওই ওষুধটা দিয়ে শেষ হয়ে গেছে কাল রাইতি এমন খালি আছে জ্বরের ওষুধ ও গেছে আজকে কিছু খাইয়ে যায় না কিছু আল্লাহ টোড জ্বরটাও বাসতে গেছে কেমন লাগতে আছে তোমার এরকম কি হয়েছে এই শার্টটা খোল অব্দি কি হয়েছে তোমার আমার মাইয়া অফিসে গেছে দিয়ার মা মাইয়াটার তো কোনো গতি করতাম না আরে মায়ের তো মরার আগে বিয়ার সাথে দিয়ে দিলে বাঁচতাম হ্যাঁ মরে দাম তুমি হারা দিন ওই বিয়ে বিয়ে হর মাইয়েটা বিয়ে দিলে বুড়ি বুড়ি চালাইবে কিটা একবার ভাবছো এখন তো মাইয়ের কামাই খেয়ে বাঁচতে আসি মাইয়ে ঘর ভাড়া দিতে আসে বাজার করতে আসে মাইয়ে সংসার পুরোটা চালাইতে আসে বিয়ে দিলে হ্যাঁ পরে তোমার এই যে ওষুধ দেয় ডেলি ডেলি যে ওষুধ খাইতে আসো 500 টাকা খাইবে কিটা এ তুমি সিলায়ও না তো সিলামু না বোঝায় গেছি মাইয়ার এ তো তুমি তুমি কোনো কথা কইও না মাইয়ে কোনো এত মাইয়ে বিয়ে দেব না মাইয়ের বয়স হইল পাপা মাইয়ের বয়স হইছে পাপা এই 20 21 বছর তুমি খালি মাইয়ার বিয়ের কথা বলি দিন চিল্লা আমার মাইয়ের বিয়ের বয়স শেষ হয়ে গেছে জহানি দেখমু মাইয়ের খালি বিয়ের চিন্তা মাইয়ে দাঁড়িয়ে আছে বিয়ে দেন বিয়ে উপযুক্ত হলে মাইয়ে মই দিমু আনে হই থাও জহন আর কোনো খাইয়ে লইয়া কাম নাই ভালো আছো দিয়া জি আলাইকুম ভালো আছো তোমার আম্মু কোথায় তোমার আম্মু একটু ডাক দাও আম্মু আম্মু জি এই আন্টি আসছে কি অবস্থা তোমার কি দিনকাল চলতেছে আরে ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি পরে সবাই আছে টাছে ভালো হ্যাঁ সবাই ভালো আছে দেখতে আসলাম না করে বন্ধের দিন তো আজকে এখন আসলাম যে ভাবিকে সাথে একটু গল্প করে আসি আছেন সময় পাই না তো আচ্ছা দিয়া মা তুমি একটু ভিতরে যাও তোমার আম্মুর সাথে কথা বলি ভাবি এই জায়গায় আসেন কথা বলি আসেন ভালো হ্যাঁ কি আপনার কি অবস্থা কি কেমন দিনকাল চলতেছে এই তো আলহামদুলিল্লাহ
আচ্ছা ভাবি আপনি কি দিয়া মার ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা করছেন কি চিন্তা করব বিয়া শাদির বিয়া শাদির আর বয়স হইছে 20 বছর হবে পারা দেশে বয়স হলে কালকে বিয়া দেব তো পোলাপানের এত বড় হইলি তো আমার বিয়া শাদি ঘর আসে তাহলে বিয়া দিবেন না বড় হবে 20 বছর পারা দেশে নিজের পা নিজে দাঁড়াইলো আমি বললাম না যে আমার একটা ওই বাসুরের ছেলে থাকে ইতালিতে দেখছেন তো অনেক হ্যান্ডসাম অনেক দুই তিনটা বাড়ি আছে আপনি দেখছেন না তো তো বিয়েটা দিলে ভালো হবে ভাবি আপনি আপনি কি এই পেশাল পারার লাগি হই নাইছেন হ্যাঁ আরে ভাবি আমি তো পেশাল পারতাছি আমি মায়ের ভালোর জন্য আরছি আগে এই আই আই এসে না আপনি সকাল আইছে আরেক গ্রুপ আবার হেন্না কইছে আরেক গ্রুপ আচ্ছা পাইছেন কি আপনি আমার মাইয়ের কি বিয়ে দিবেন না মাইয়ে যে কালে বিয়ের উপযুক্ত হইবে হে কালে আপনি ডাক ডোল বাজাইয়া বিয়ে দিমু আমাদের কথা কওয়া লাগবে না আমার মাইয়ের বিয়ের বয়স ভাবি আপনি শুনেন আপনার মায়ের ভালোর জন্য আছি আমার ভাসুর ছেলেটা কিন্তু এই আপনি যদি এই কথা কওয়া লাগে তাহলে বাইরন বাইরন আমার বাচ্চা নে ফাজলামি কথাবার্তা আমি কইছি আপনি কো কইছি আমার মায়ের লগে ঘটক দি কলি করেন বিয়ে দিবেন না ভালো কথা এমন করে কথা বলতাছেন কেন তো বিয়ের কথা বাদ দিয়ে যদি আমার বাড়ি টাইট পারেন তো আইবেন হারাই লাইবেন না কে মায়ের কি বিয়ে দিবেন না আজকাল বিয়ের বয়স হয়ে গেল যদি ভালো কথা কইতে পারেন না তাহলে আইবেন না বুঝছেন ভালো করতে নাই বুঝছেন আসছি ভালোর জন্য ভালো করতে বিয়ে দেন গা যান দেখেন কোন জারে বিয়ে দেন যখনই দেই খালি গটকালি 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 মাইয়েরা বড় হইতে লেন একটা লগে গটকালি শুরু করে দিয়েছে আর কোনো খাইয়ে লইয়া কাম নাই অযথা যত মাতার মহিলা গো খালি আছে খালি কুটনমি হ্যাঁ দিয়ার মা মায়ের অবশ্য তাই নাই আজ একটু দেরি হতে আছে কে কম কেমে আরে কি করলাম আমি মায়ের উপরে বোঝা রইলাম আমার কথা আশা ছিল মায়ের আরে দুমদাম করে বিয়া তো আল্লাহ আমার সুস্থ করে না জুলাই করে না খালি বিয়ে বিয়া এই বেডার মধ্যে খালি বিয়ে যখনই কত কইবে বিয়ে তুমি পানি শিশু পানি খেয়ে দিত মোর মাইয়াটার বিয়ার বয়স 12 হয়ে গেছে হ্যাঁ বিয়ে বিয়ার কথা চিন্তা তোমার করা লাগবে না বিয়ার বয়স হইলে হেকাল মই বুঝমন মোর আলো কি বিকে রাখছে মই আলো কি বিকে রইছি মা হ্যাঁ ও মা না না এত দেরি হইল কত রাজগো বুঝে না কিছু কি হয়েছে ভালোবাসতাম তো একই অফিসে জব করতাম এই কারণে তোর বুদ্ধি জ্ঞান এই রুমের গেছে হ্যাঁ তুই একা লোম নে তুই কিছু জানাইলি না উনাইলি না একা তো বিয়ে করে জানাইলি ঘরে কি কি কমের পোলা হ্যাঁ তোর নিজের মাথা তুই নিজে বাড়ি মেললি হ্যাঁ হ্যাঁ তুমি সিরা সিরা না অন্য আজ দেহ কি হইছে বা ভালো আছে ভালো আছে মোর মাইয়া তো পেই তো না তুই এরমে নিজে নিজে সর্বনাশ নিজে করলি হ্যাঁ মোকে মানসম্মান দিকে একটু চাইলি না তোর কি বড় হইছে এর লেগ গিয়া তোমার সুশিক্ষা শিক্ষিত বানাইছি না মুই আল্লাহ তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো না মা ভালো সিদ্ধান্ত নিয়েছে ভালো করছো অবদান ভালো হয়েছে আমি তো তোমরা আমার দ্বারা থাকবা বাবা বাবা আছে বাবা তোমার না আমার বাবা মা নাই মাও নাই না আমি এখানে মেসে থাকতাম আরে খোদা যাক বাবা আল্লাহ তোমার মিলাই দিছে মোর কোনো এক কমাই আছে আর কেউ নাই মোর এক কমাই আছে আর কেউ নাই বাবা আল্লাহ তোমার বাঁচাক বাবা তোমরা মোর দ্বারা মেসে থাকতে আগে নাকি হ্যাঁ মেসে আসছিলাম মেসে আর থাকা লাগবে না বাবা মোবাইলে থাকবা মুই আছি না তোমার বাবা আল্লাহ মোর মল মোর আটি যাও মরিবে আল্লাহ ও দিয়ার মা দিয়ার মা
তোমার এমন বাবু ওই না বাবু রাগ হল মাইয়া কি খারাপ সিদ্ধান্ত নিয়েছে না একালে ভালো সিদ্ধান্ত লইছে বুঝবা না এখন ভালো সিদ্ধান্ত লইছে না মাইয়ে বিয়ে বইছে আরে বেডা আপুর মা নাই বাপ নাই বুয়া বলে মেসে থাকতে এখন বুয়া হেলে থাকবে না মন মাইয়ার লাগে মু বুয়া নাই মাইয়া দেখো বুয়া পাইছি তুই দোয়া হর লাগে আল্লাহ যেন করে সুখে শান্তিতে বর্মা নাই আর আহে বুঝো না এইটা তো আমি চিন্তা করি নাই পোলা যদি ইয়া নে থাহে মাইয়া পোলা দুজন কাম হবে তাহলে তো সংসারটা ভালোই চলবে যদি থাহে তাই তো কপাল খোলছে আর না থাকলে তো দেখ পানে ওই দুই দিন পর ওই পথে থাল লাইয়ে বাবা লাগবে দিয়ার বাপ দিয়ার বাপ তোমার হেকাল কই নাই হ্যাঁ কপালটা পড়ছে হেকাল তো তোমার আন্দাজ আনলে না মাইয়ের কিছু কইতেও দিল আমি কতদিন কইতাছি একটা ডিপিএস করতে ডিপিএসের দারের কাছেও জানার নাম নাই তোমরা একটু গিয়ে বুঝো তো বুঝো তুই এখানে আগে মোর কথা শুন ব দিয়ে আনব তোর কপালে অর্থ রাজপুত্র তোর কপালে আসতে গেদু এ দিয়ার মা এ শয়তানের বাচ্চা তুই এই মাইয়ার কি জ্ঞান দেওয়াই হে বড়া তুই মাইয়ারে কোয়াতে গিয়া তোমাকে বাফেজির যা মনে হয় তোমরা হেই হরো আরে খোদা তো কপাল খুলবে মা তুই যতক্ষণ না তুই ডিপোজ দিবি ও মা আমার দেখছা এদিক ফের লাগে মোর আর মনে হয় না কথা ওই শয়তানের বাস্তার কথা হন বুঝছ মা জন্ম মৃত্যু বিয়া এটা আল্লাহর হুকুম ছাড়া হয় না মা হয়তো চাচারে দুইটা দেশে জামাইরে বুঝদে দুই কথা বুঝ দিয়া ক জামাইরে বুঝান লাগবে একইরা সংসার ভাঙ্গিয়া বিয়া এক ফিরি হয় মা বারবার সংসার বাংলে শান্তি হয় না জামাইটা হালাক দেশে আবার লাগলে লইবে নে ও মা তোর মা এখন বয়স হয়েছে না অন জ্ঞান হারা হয়েছে মা তোর সব মার কো সব কথা হন বসো মার কথা হইন না যে মাইয়ারা মার কথা হইন না কোনো ভুল করে মার কথা হইন শুনলেই মনে করবি যে হেই মাইয়া গো কপাল নষ্ট হয়ে যায় হেই মাইয়া গো কপাল পুইরা যায় মার কথা হইন না যে মাইয়ারা ভুল করে আলা হেই মাইয়া কপালে জীবনে শান্তি হয় না মা তোর মায়ের কাছে অন জ্ঞান হারা পাগলের না হান মাগো জামাই রে তুই বুঝা জামাই যদি বুঝ না লয় জামাই রে মোর দ্বারে লই আহিস ও মা তুই তো শিক্ষিত মাইয়া তুই মোর জ্ঞানী মাইয়া তুই কি ভুল করতে পারো জামাই যদি দুইটা ভুল করে থাকে কিছু ভুল করে আমি বুঝা মানে মা যাও মা তোমার মার কথা হয় না কোনো ভুল সিদ্ধান্ত নিও না মা তাইলে সারা জীবন মা বুকবা ঠিক আছে যাও মা যাও জামাই লয় আমার দ্বারে